এরপরে মিতুর রহমান, আপনি জানতে চেয়েছেন ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে জব করা যায় হবে কি না। বোন মিতু, ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করা তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। ঔষধ কোম্পানির বিভিন্ন পণ্যকে প্রচার করা এবং সেটাকে আপনার মার্কেটিং করা, এটা তো মৌলিকভাবে হারাম কোনো কাজ না। মুশকিল হলো যে এই রিপ্রেজেন্টেটিভকে ডক্টরদের উৎকোচ দিতে হয় এবং উৎকোচের বিপরীতে কোম্পানির ঔষধ লেখাতে হয়, আর অনেক কাজ করতে হয় যে কাজগুলো আসলে নিষিদ্ধ। সেই কাজটা যদি তাকে করতে হয় তাহলে কোম্পানির এই কাজ করা তার জন্য জায়েজ হবে না, যেহেতু এই কাজটি না জায়েজ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ, তা তিনি নিজে এটার সাথে জড়িত হতে হচ্ছে। এছাড়া কথার কথা একটা ঔষধের প্রচারণার জন্য বা ওইটার পরিচিতির জন্য তিনি যাচ্ছেন কিংবা ডিসপেন্সারিগুলোতে যাচ্ছেন, সেগুলোতে প্রচারমূলক কাজ করছেন, এ যদি কোনো কাজ করলে সেটা তো নিষিদ্ধ নয়, বা বিক্রি করছেন এরকম কোনো কাজ থাকলে সেটি নিষিদ্ধ নয়। তো আজকাল ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আমরা যে বিষয়টি উল্লেখ করলাম সেটি তারা করতে হয়, আর যেহেতু করতে হয় অতএব এই জব করাটা একজন মুসলিমের জন্য উচিত হবে না। আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কথাটা কতটুকু সত্য না বলে এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়ার সময়, অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সলাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়, এটা আমাদের মনগড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছে করতে পারে সেটা করা উচিত নয়। হ্যাঁ, দু চারটা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই।